পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। পিএসসি ক্লাসিফের যে পরীক্ষা 16-17 নভেম্বর অনেকদিন আগে যদিও টেন্টেটিভ ডেট জানানো হয়েছিল, তো সেই রকম ডেট অনুযায়ী পিএসসি ক্লাসিফের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হতে চলেছে, সেটা নোটিফিকেশন দিয়েও দেওয়া হয়েছে। আর বেশি দিন হাতে সময় নেই, আর মাত্র 20-22 দিন মতো সময় আছে, তো যাদের প্রিপারেশন এখন এই মুহূর্তে জোর কদমে করতে হবে। আর একটা জিনিস, মোটামুটি এখন পুলিশের পরীক্ষা সম্ভবত এখন হচ্ছে না, তো সুতরাং ওইগুলোকে সাইডে রেখে এখন পিএসসি ক্লার্কশিপের প্রিপারেশনটা জোর কদমে করতে হবে। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের প্রিপারেশন করলেও সেগুলো তো পুলিশের পরীক্ষায় কাজে লাগবে, তাই না? তার কারণ হচ্ছে এখানে সে ম্যাথ, জিকে থাকবে বা ইংলিশ থাকবে, তো কনস্টেবলের ক্ষেত্রে বা এসআইয়ের ক্ষেত্রে থাকবে, তো ওইগুলোতে তোমাদের কাজে লেগে যাবে। যে 16-17 নভেম্বর একটা দুটো করে মোট 4টে শিফটে হচ্ছে, এটা নিয়ে যেমন অনেকের বিভিন্ন মাথা ব্যথা, তার কারণ হচ্ছে যে 4টে শিফটে যেহেতু হবে, নর্মালাইজেশন এখানে হয় না পিএসসির কোনো পরীক্ষাতেই, তো এই কারণের জন্য একটা বৈষম্য হওয়ার সৃষ্টি মানে হতে পারে সম্ভাবনা। তো একটা জিনিস দেখো, যে এই সমস্ত তো ভেবে কিছু লাভ নেই, যেটা টার্গেট দিতে হবে যে 5,000 বা 6,000 যেটাই ভ্যাকান্সি থাকুক, মোটামুটি যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে প্রায় 6,000 হয়তো ভ্যাকান্সি বা তার বেশি হতে পারে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে, তার মধ্যে একটা সিট তোমাকে বাগাতে হবে। সে যাই হোক, যার প্রকৃত ট্যালেন্ট আছে বা যারা পড়াশোনা করছে, সেই 2টো শিফটে 4টে শিফটে যাই হোক না কেন, পরীক্ষায় মানে ঠিকঠাক করে পড়া করলে অবশ্যই কিছু লাক ম্যাটার করতে পারে, 1-2 নম্বর 3 নম্বরের, তো সেটা আর সেটাকে ধরলে হবে না। তো যাই হোক, দেখে নাও যে 16-17 নভেম্বর 2টো করে 4টে শিফট, একটা হচ্ছে 9:30 থেকে 11টা, আর একটা হচ্ছে 2:30 থেকে 4টে, এই 2টো করে শিফট হবে, যেখানে জিকে তোমার 40 নম্বর থাকবে, ম্যাথ থাকবে 30 নম্বর, ইংলিশ থাকবে 30 নম্বর। টার্গেট মার্কস কত রাখতে হবে, দেখো কতজন পরীক্ষা দিচ্ছে, 10 লাখ কি 12 লাখ কি 15 লাখ, সেটা দেখে দরকার নেই। যেহেতু মাধ্যমিক পাস তো মোটামুটি 10 লাখ ক্যান্ডিডেট তো হবে, হয়তো 7 থেকে 10 লাখ ক্যান্ডিডেট হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যারা কম্পিটিশনের লাইনে আছো, প্রিপারেশন করছো কন্টিনিউয়াসলি, এটুকু মনে রাখবে যে আসল যে কম্পিটিশন সেটা হচ্ছে 20 থেকে 30 হাজার ক্যান্ডিডেটের মধ্যে হবে। তার কারণ হচ্ছে বাকি ক্যান্ডিডেটরা অত সিরিয়াসলি থাকে না, সিরিয়াস থাকে না, জাস্ট ফর্ম ফিল আপ মানে নোটিফিকেশন বের হয়, ওরা ফর্ম ফিল আপ করে দেয়। তাই কত লাখ ফর্ম ফিল আপ হয়েছে বা কত লাখ পরীক্ষা দেবে সেটা ভেবে লাভ নেই, আমাদেরকে 20 থেকে 30 হাজার যে ক্যান্ডিডেট যারা নিয়মিত রেগুলার পড়াশোনা করছে তাদের মধ্যে কম্পিটিশনটা হবে। তবে প্রিলিমিনারিতে টার্গেট রাখতে হবে সেটা হচ্ছে 80 থেকে 85। ক্লার্কশিপের যে কোর্স সেটা পরীক্ষা প্রস্তুতি চলছে, কিন্তু এই মুহূর্তে আর হবে না, তার কারণটা হচ্ছে অলরেডি যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছিল তারা করছে, আর এরপরে আবার যেটা হবে সেটা হচ্ছে প্রিলিমস পরীক্ষার পরে মেন্স এর জন্য শুধু করানো হবে। তো 7797-427274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা পরবর্তীকালে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর টার্গেট মার্ক যেটা 80 থেকে 85 কেন রাখতে হবে, তার কারণ এরপরে যেহেতু মেন্স আছে, সেই মেন্সে কিন্তু অনেক বিশাল নাম্বারের হেরফের হয়, সেই ব্যাপারটাতে আমি পরে আসছি। এবং এই অ্যাজ এ ইউআর ক্যাটাগরি, এটা বলছি যে অ্যাজ এ ইউআর ক্যাটাগরি যে তোমাকে 80 থেকে 85 স্কোর কেন করতে হবে, তার কারণটা হচ্ছে কিভাবে করতে হবে, যে ম্যাথ, ম্যাথে তোমার 30 নম্বর থাকবে, এখানে একটু প্র্যাকটিস করলে মোটামুটি 30-30 তো পাওয়া যায়, কিন্তু একটু সিলি মিস্টেক হতে পারে বা যদি কঠিন করে দেয় তাহলে সেই ক্ষেত্রে 28 ধরলাম। আর একটা জিনিস, যে প্রিভিয়াস ইয়ারে যেমন কোশ্চেন হয়েছিল সেই রকম কোশ্চেন প্যাটার্ন হিসেবে যদি আমরা দেখি তাহলে 80 থেকে 85 বলছি। এবার যদি দেখা যায় যে এবছর কোশ্চেনের লেভেল হয়তো চেঞ্জ হয়ে গেল বা হার্ড হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কম হতেও পারে, তবে প্রিভিয়াস বা যেরকম এক্সাম হচ্ছে মানে হয় সেই অনুযায়ী বলছি। তো ম্যাথ হচ্ছে মোটামুটি 28 টার্গেট রাখতে হবে, ইংলিশের ক্ষেত্রে 22 টার্গেট রাখতে হবে, এখানে ইংলিশে অনেকের সমস্যা হয় তো হয়তো এত স্কোর নাও করতে পারে, তা সেই ক্ষেত্রে কিন্তু তাকে জিকেতে একটা ভালো স্কোর করতে হবে। তো এরকম 28-22 আর জিকে যদি 35 করতে পারো তাহলে কত হয় যে 85 স্কোর হয়। আমি বলছি না যে 85 কাট অফের কথা বলছি না, কাট অফ তো তোমার 65 থেকে 70 হতে পারে, কিন্তু 85 রাখতে হবে, কারণ হচ্ছে বিশেষ করে যাদের ডেসক্রিপটিভে খুব উইকনেস আছে, অর্থাৎ ডেসক্রিপটিভে যাদের খুব ভয়, বিশাল ভয়, তাদের অন্তত কিন্তু এবার 85 পেতে হবে। আর এমন কিছু কঠিন ব্যাপার নয়, এর আগের বারের পরীক্ষাতে অনেকেই কিন্তু 90+ স্কোর করে দিয়েছিল, তো সেই হিসাবে 80 থেকে 85 পাওয়া এমন কিছু টাফ হবে না প্রিলিমসে। কাট অফ যেটা হতে পারে, কাট অফ সেটা হচ্ছে 65 থেকে 70 হতে পারে, ইউআর ক্যাটাগরি হিসেবেই সবকিছু বলছি, তো অন্যান্য ক্যাটাগরি যেরকম কম থাকে সেরকম কম থাকতে পারে। এই মার্কসটা রাখলে মেনে চাপ থাকবে না, কেন, তার কারণটা হচ্ছে মেনে একটা বিশাল মার্কসের হেরফের হয়, তার কারণ মেনসে কেউ 70-80 পেতে পারে, তো কেউ 40-45 পেতে পারে, এরকম হতে পারে, অর্থাৎ মেনসে বুঝতে পারছে কতটা 30-35-40 নম্বর পর্যন্ত ডিফারেন্স হয়ে যায়। এই কারণে যেন কোনো একটা ক্যান্ডিডেট ধরো দেখা গেল যে 65 কাট অফ হলে সে 65ই পাস করেছে, পেয়ে পাস করেছে, কিন্তু দেখা গেল যে সে মেনে খুব ভালো স্কোর করে দিয়ে 70 করে দিয়েছে, 135 পেয়ে গেল। আবার এমন হতে পারে যে কোনো একটা ক্যান্ডিডেট যে প্রিলিমসে 80 পেয়েছে, কিন্তু দেখা গেল যে সে
মেন সে 45 পেলো, তাহলে কি হবে, তার স্কোর দাঁড়াবে 135। সেই কারণের জন্য মেনটা বিশাল ভাইটাল পয়েন্ট, এবং যাদের ডেসক্রিপটিভ পার্টটা ভালো আছে তাদের জন্য কিন্তু অবশ্যই পিএসসি ক্লার্কশিপ খুব একটা ভালো ফেভারে যাবে। এবার দেখো যে টোটাল স্কোর, যেটা টোটাল টার্গেট মার্কস, সেটা হচ্ছে 140 মোটামুটি চলে যেতে পারে প্রিলিমস বা মেনস এরকম মিলিয়ে, বা এর আগেবারও এরকমই ছিল। তো এরকম একটা টার্গেট অবশ্যই আমাদেরকে রাখতে হবে, সেটা রাখার জন্য কেউ যদি প্রিলিমসে 85 পায় তাহলে মেনসে 55 পেলে অতটা তার চিন্তা থাকবে না। এবার পুরো যে সিলেবাসের ব্যাপার বা এই কদিনে কেমন কি প্র্যাকটিস করবে সেইগুলো আমি পরবর্তীকালে অন্য ভিডিওতে আজকে বা হচ্ছে আগামীকাল নিয়ে আসবো। তাও একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে স্পেশালি বীজগণিতে যে চ্যাপ্টার বা হচ্ছে সরলীকরণ, লসাগু, গসাগু, নাম্বার সিস্টেম বা আবৃত দশমিক ভগ্নাংশ, এই সমস্ত চ্যাপ্টার গুলোকে বেশি হাইলাইট করা আছে। অবশ্যই তোমার অংশীদারি কারবার বা সরল সুদ কষা, তারপরে চক্রবৃদ্ধি সুদ, তারপরে হচ্ছে তোমার পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এগুলো তো রয়েছেই, কিন্তু এগুলোকে স্পেশাল জোর দেওয়া আছে। এবং ত্রিকোণমিতি বা পরিমিতি বা জ্যামিতি এইগুলো বলা না থাকলে পরেও, যেমন হচ্ছে ফুডের পরীক্ষাগুলোতে দিয়েছিল, অর্থাৎ মাধ্যমিক সিলেবাসে যেগুলো আছে সেইগুলো থেকেও কিন্তু দিতে পারে। অর্থাৎ শুধুমাত্র যেগুলো যেগুলো নোট করা আছে বা হয়তো তোমার নোটিফিকেশনে বলা আছে, মানে ওইগুলো চ্যাপ্টার নাও হতে পারে, অন্যও কিন্তু দিতে পারে, এটা মনে রাখতে হবে। আর জিকের ইংলিশের ক্ষেত্রে বিশাল একটা ভাইটাল পয়েন্ট, কারণ ইংলিশে 30 মার্ক্স থাকছে। তো এর জন্য আমি পরবর্তীকালে ভিডিওতে নিয়ে আসছি, তাও বলে দিই যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হচ্ছে ইডিয়াম, ফ্রেজ, হোমোনিম, এবং হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে ভালো করে পড়তে হবে, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস, যেটা সেখান থেকে অনেক আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, অর্থাৎ অ্যাকর্ডিং টু টেন্স বা নাউন, নাউন সিঙ্গুলার নাকি প্লুরাল, অ্যাম, ইজ, আর বা হচ্ছে অক্সিলারি ভার্বের যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখতে হবে। আর হচ্ছে সেন্টেন্স এরর বা হচ্ছে এরর কারেকশন, সেন্টেন্স এরর বা এরর কারেকশন, সেই সঙ্গে হচ্ছে স্পেলিং টেস্ট, স্পেলিং টেস্ট অর্থাৎ শুদ্ধ বানান যেটা, স্পেলিং টেস্ট, এই জিনিসগুলো ভালো করে দেখতে হবে। আর জিকের যে চ্যাপ্টার, জিকে আগে যেরকম স্ট্যাটিক জিকে বা কারেন্টকে বেশি ফলো করতো, কিন্তু এখন বর্তমানে একটু চেঞ্জ হচ্ছে। যেমন এবারে এই মিসলিনিয়াসের কোশ্চেন কিন্তু সম্পূর্ণটাই আলাদা, অর্থাৎ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী যেরকম হয়, মানে বা মাধ্যমিকের সিলেবাসে যেরকম যেরকম জিনিস আছে, মানে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ওই রকম সাবজেক্ট থেকে কিন্তু বেশ ভালো এখন কোশ্চেন আসছে। তো অবশ্যই যেটা মনে করা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্নে কিছুটা চেঞ্জেস অলরেডি হতে শুরু করেছে বা হচ্ছে হবে, মানে এর আগেবার যেমন হয়েছিল যে ওই রকমই কোশ্চেন আসবে সেটা নাও হতে পারে। তো আমি তাও ডিটেল সিলেবাস কেমন কি পড়বে সেই বিষয়ে অবশ্যই পরবর্তীকালে ভিডিও নিয়ে আসছি। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যতটা পারা যায় বিশেষ করে ইংলিশ যে 30 মার্কস আছে সেটা বা হচ্ছে জিকে, এগুলো আমি অবশ্যই তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করার চেষ্টা করবো ইউটিউবে।